এখন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবনালম্বনে গীতি নৃত্যনাট্য মহাজনের নাও, রচনা শাকুর মজিদ, পরিচালনা নীলাঞ্জনা জুঁই, শৈলী দল। আরে হবিগঞ্জ সুনামগঞ্জ জেলার সুলয়ানা, নেত্রকোনা কিশোরগঞ্জ নিয়ে সীমানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা সঙ্গে রহিয়াছে, এই পাঁচটি জেলা নিয়া ভাটির দেশ হয়েছে। সেই ভাটিতে কত সাধক দাহে কত সুর, 1730-এ জন্মেন সৈয়দ শানুর, 1845-এর কোন শুভ দিন বাহুবলের স্নান ঘাটে জন্মান দিনহীন, শেখ ভানু জন্মেছিলেন 4 বছর পর, নিশীথে যে ফুল বনে ডাকিলেন ভ্রমর, 5 বছর পরে এলেন রাজায় হাসন, আর 5 বছর পরে এলেন রাজায় হাসন, জমিদারি ভুইলা করেন ভাবেরও সাধন। 1877-এ আকুম সায়াসিয়া, মজাইলেন ভাবসায়রে সুরেতে ভাসিয়া, রশিদুদ্দিন জালাল খা উকিল মুন্সি কত, কথার সুরে ভাব দেখাইলেন বাউল শত শত। ভাইবে রাধা রমন বলে, আরে ভাইবে রাধা রমন বলে, তত্ত্ব গান শুনাইয়া 1916-এ যখন গেলেন চলিয়া, আর কেশবপুর গ্রাম হইতে 20 মাইল দূর, সেই বছরই জন্ম হইল আরে কো শিশু, নাম তাহার আব্দুল করিম, উজান ধল ঠিকানা, পোস্ট অফিস ধল বাজার, দিরাই হইল থানা, মহকুমা সুনামগঞ্জ সিলেট জেলায়, জন্ম হইল হাওর মাতৃক ভাটি এলাকায়, পিতার নাম ইব্রাহিম আলী, মাতা নায়র জান, করিম ছাড়াও তাদের ছিল আরো 5 সন্তান। ধন নাই দৌলত নাই অভাবের সংসার, দিনে রাইতে একই চিন্তা কি করবে আহা। মনের দুঃখ কার কাছে জানাই, মনে মনে ভাবিতা, মনের দুঃখ কার কাছে জানাই, মনে মনে ভাবিতা, মনের দুঃখ কার কাছে জানাই, মনে মনে ভাবিতা, মনের দুঃখ কার কাছে জানাই।
कारे कासे जानाई मोने मोने भाविता पिता माता छेले संतान एकमात्र यामी सीला जीवने बसाई बार तागी दे प्रथम साकरी तेरे বছর বয়স থেকে আয়ের বুঝে যাই গরু মহিষ রাখালির চাকরিতে পাই রাখালে রে চাকরি সহজ বিষয় ভোরবেলা গরু লইয়া মাঠে যাইতে হয় গরু লইয়া বাড়ি ফিরি সূর্য দুবার ভর যত্ন কইরা বাঞ্জা রাখি নিয়া গুয়াল ঘর কাজের শেষে রাইতের বেলা নাওয়া খাওয়ার পরে সাধু হিন্দু মুসলমান এক গরেতে ফকির সাধু হিন্দু মুসলমান লাউ বাজাইয়া গাইতা তারা ভক্তিমূলক গান সেই সময় যে গানটি মজে যায় মনে মাটির সারিন্দারে তো বাজায় কুঞ্জনে ভাবিয়া দেখ রে মন মাটির সারিন্দারে তো বাজায় কুঞ্জনে ভাবিয়া দেখ রে মন মাটির সারিন্দারে তো বাজায় কুঞ্জ উস্তাদেশি খাইয়া দিলা মুর্শিদ প্রাণের ধার মুর্শিদ শিখাইয়া দিলা রসুল প্রাণের ধার মুর্শিদ শিখাইয়া ভাবিয়া দেখ রে মন মাটির সারিন্দারে তো দাদার কোলে বৈশা করিম জিগান বারে বার সারিন্দা কেমনে হইল এই দেহ আমার নসিবুল্লাহ সেখান তারে দেহতত্ত্বের বাণী এই সব কথা শুনিয়া করিম হয় পেরেশানি ধল গ্রামেতে ছিলেন আরেক পরহেজগার ইমাম ধর্মশাস্ত্র জানা ছিল করমুদ্দিন নাম করমুদ্দিন সেখান তারে কোনটা শরীয়ত কারে বলে হকিকত আর কোনটা মারিফত বর্ষাকালে কালনি নদী হাওড়েতে মিশে কর্মবিহীন আব্দুল করিম গাঙের কোলে বসে আরে রং বেরঙের বৈঠা বাইয়া
নানা রঙের নাই, কত রকম মানুষ দেখে আসে আর যায়, করিম ভাবে কেমনে বুঝি এই দুনিয়ার ভাও, কোন মেস্তরি বানাইছিল ময়ূর পঙ্খী না, মেস্তরি নাও বানাইল কেমন দে কাহা যা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, কোন মেস্তরি নাও বানাইল কেমন দে কাহা, রসে মজে রাখাল হাতে এক কারা, গাঁও গ্রামের মোল্লারা কয় এ তো দেখি বেসরা, একবার ঈদের দিন নামাজের জামাতে ইমাম সাহেবের কাছে একজন চাইল জানিতে, তবে জিগাই না এখন তারে গান সে সারবে কিনা বলুক হাসা করে, কেমনে সারিব গান আমি যে ভাগল, গান আমার জ্ঞান জ্ঞান গানে একাকা, আরে গান শুধু পেশা নয় নেশা যে আমার, গানে নিরঞ্জন খুঁজি
গানে পাগল পারা আর কিছু চায় না মনে গান ছাড়া। আর কিছু চায় না মনে গান ছাড়া, গান গাই আমার মনে রে বুঝাই মন থাকে পাগল পাহারা, গান গাই আমার মনে রে বুঝাই মন থাকে পাগল পাহারা। তুমি আর গান করবে না, তাইলে নামাজ পড়তে থাকবে না মানা। হই মিয়া সাহেব, গান আমি ছাড়ব না। আমি এখানে এসেছি ভাই নামাজ পড়িতে, ইচ্ছা নয় মিশা কোনো কথা বলতে, ছাড়তে পারবো না আমি নিজে যখন জানি, উপদেশ দিলে বললেন কে মনে তা মানি, ছাড়তে পারবো না আমি নিজে যখন জানি, উপদেশ দিলে বললেন কে মনে তা মানি, পরে করব যাই এখন বললাম করব না, পরে করব যাই এখন বললাম করব না, এই সবাতে মিথ্যা কথা বলতে পারবো না। এই আলোচনা এখন বন্ধ করেন, নামাজ পড়তে এসেছি নামাজই পড়েন। এ গ্রামে বাস করি হিন্দু মুসলমান, কে না গেয়েছে বলেন জারি সারি গান, একতারা দিয়ে গায় একা গান তার, ঈদের জামাতে কেন গানের বিচার, এইসব আলোচনা ঘরে বসে করি, এখন সবাই মিলে নামাজ পড়ি। ঈদের নামাজ শেষে নিজ ঘরে ফিরে আতঙ্ক চিত্তে করিম ভাবে বারে বারে, দোতারায় দিয়ে টান ডাকে রে খোদায়, কেমন বিচার বলো রয়েছো কোথায়, কেমন বিচার বলো রয়েছো কোথায়, তোমার সন্ধানে আমি সুরে করি ভর, এমন কারণে কেন ছেড়ে যাব ঘর, এই মাটি মা মোর এই নদীর ছাড়িয়া কোথায় যাব কোন রসাত, কিন্তু কেমনে থাকি আমি এই দুর্জনে, যেখানে বিঘ্ন আসে তোমারও সাধনে, মোল্লা মুরব্বি তোরা নিয়া থাকো পুঁথি, নিজের ইচ্ছা করো তোরা ফতোয়া বেসাতি, আমার গলায় সুর হাতে দোতারা, এ কলঙ্ক নিয়ে আমি হই
ছাড়া এ কলঙ্ক নিয়ে আমি হই ঘর ছাড়া আমি কুলে আমি কুলহারা কলঙ্কিহিনী আমার কেউ সহ্য না গো সজনী আমার কেউ সহ্য না গো সজনী প্রেম করে প্রাণ বন্ধুর সনে করিম ছাড়িল ধল ছাড়ে তার মায়া মুল্লাপুরু ছেড়ে দয়ালের ছায়া নিজের কলিজা জুড়ে ঠাই হয় তার খুলে যায় ভেতরের সকল দুয়ার আরে জগৎ সংসার মাঝে কত যে মানুষের আচরণে জাগে তার হুশ কারখানা দেখে খোঁজে কহি কারিগর কোথায় ঠিকানা তার কহি বাড়ি ঘর আরে কার কাছে গেলে পাবে তার সে ঠিকানা কোন ঘরে বাসা তার কেহ তা জানে না করিম নিরলে খোঁজে সেই সে সুজন যার কাছে সপে দেবে তারে তো মন রাখো কি বা মার এই দয়া করো থাকি না যেন তোমারে ভুলিয়া দয়াল থাকি না যেন তোমারে ভুলিয়া দয়াল থাকি না যেন তোমারে ভুলিয়া Oh,
অনেক ছিল হিন্দু মুসলমান, ঈদ পূজা ওয়াজ কীর্তন সকলে সমান, জারি সারি ভক্তিমূলক গান গাওয়া হতো, গানের সুরে দুই গায়নে বিতর্ক বাধিত। এক সময়ে ধলে এলেন বাউল কয়জন, গান শুনিয়া মন মজালেন গ্রামবাসীগণ, গানে গানে তর্ক বাধে গানে জেতা হার, ধল গ্রামের গায়ক সবাই হেরে একাকার। গানের খেলায় জিতে কেমনে আব্দুল করিম বিনে, কোথায় কে আসো শুনো এখনই যাও, তালাশ করি করিমেরে গ্রামে নিয়াও। করিম তখন মুর্শিদ বাড়ি সিলেনুকার গায়ক, নৌকা বায়া জলদি তারা তারে নিয়ে আয়, আনন্দে উল্লাসে আনে নিজে নৌকা বায়া, ধল গ্রাম জয়ী হইল করিম সারে পাইয়া। আরে নতুন সাথী পাইয়া তাই আনন্দে অধীর, ওস্তাদ ধরবে রশিদুদ্দিন মন করল স্থির, নেত্রকোনার বাইশা প্রায় সাধকের বাড়ি, সঙ্গে বাউল একজন নিয়া গেলেন তাড়াতাড়ি। মৌলা বক্স মুনশির দেয়া তত্ত্ব কথা ধরে রশিদুদ্দিন তালিম দিলেন কেমনে ধরবে সুরে, দিনে দিনে ছড়িয়ে পড়ে বাউল করিমের নাম, দোতারা হাতে ঘুরে গ্রাম থেকে গ্রাম, এক গ্রামেতে সারা রাইতের পালা শেষের পর বায়নায় আসে পরের রাইতের নতুন আসর, উষা লম্বা ফর্সা তনু ঝাঁকড়া কেশে তার, দোলনে উঠে কালনির ঢেউ কি যে চমৎকার, আরে দোলনে উঠে কালনির ঢেউ কি যে চমৎকার। তার গানে গরিব দুঃখী আশায় বাঁধে বুক, আরে তার গানেতে খোঁজে তারা দুঃখের মাঝে সুখ, ধর্মকর্মের তত্ত্ব কথা তার গানে প্রকাশ, তার গানেতে মজে তারা মিটায়ও পিয়াস, গান শুনিয়া মন মজাইয়া কত রসিক আসে, আরে আব্দুল করিম দোলা দেয় বসন্ত বাতাসে, ওরে আব্দুল করিম দোলা দেয় বসন্ত বাতাসে। ¡Gané!
আবুন্নেসা নামে কোনো এক নারী, দুই মাস করিমের ছিল সংসারী। করিমের মন আছে মাসুক নগরে, কোন নারী পারে তারে বাঁধি রাখিবারে। খোরপোষ নাই ঘরে অভাব অনটন, বিচ্ছেদ ঘটায় দিল তার প্রিয়জন। বিচ্ছেদ জ্বালায় জলে লিখে কত শত গীত, তারে নিয়ে বই হয় আফতাব সঙ্গীত। মানবীর ছায়া ধীরে আকাশে মিলায়, আকাশের তারা তার বুকেতে লুকায়। সাধন সঙ্গীন তার হয় ধ্রুব তারা, বিরহী করিম সুরে ধরে নেয় দুতারা। বসন্ত সুখের কালে প্রাণে শান্তি তো দি, লাই না রে বন্ধু আই লাই না রে, বন্ধু আই লাই না রে, বন্ধু আই লাই না। এর প্রায় দেড় যুগ পর সরলা এলেন তবে করিমের ঘর। বৈশাখী ছিল তার মার দেয়া নাম, সরলা খাতুন নাম আমি রাখিলা। সরল তুমি, শান্ত তুমি, নূরে পুতুলা, সরল জানি দেখেন এমন করে, বুঝি না আপনারে। দেখেছি কেমন এলে এতদিন পরে,
কোথায় লুকাইয়াছিলে কোনে বাসরে। এই ভেদ ভাঙ্গা হবে অন্য আসরে, সরলারে নিয়া তার নতুন সংসার, সরলার মাঝে খুঁজে বিশ্ব বিধাতার। আরেকদিনের কথা আমি বলিব, এখন দিরাই থানার কোর্ট ভবনের হবে উদ্বোধন। ডিসি সাহেবের অনুরোধে জাগরণী গান গাইতে গিয়া করিম দিল দোতারা এটা। মধের কি হবে রে কৃষক মজুর ভাই, দিন হইতে দিন আসে কোটি বাছার উপায় নাই। মোদের কি হবে রে, মোদের কি হবে রে কৃষক মজুর ভাই, দিন হইতে দিন আসে কোটি বাছার উপায় নাই। মোদের কি হবে, যার বাড়ির যে যাও। তোমার তো নাম ডাক শুনেছি অনেক, কখন কি গান গাবে নাই কি বিবেক? আদালত ভবনের উদ্বোধন হলো, অবিচারের গান গাওয়া উচিত কি বলো? তোমার কি জানা নাই আল্লাহ তো আছে? কিন্তু এই অবস্থায় মানুষ কি করে বাঁচে? গানের বিষয় আল্লাহ নয়, ওদের করুণ অবস্থা মনে আসায় আপনি নেবেন ব্যবস্থা। জেলার দায়িত্বে আছে আপনার হাত, আরে ভূমিহীনে ভূমি নাই ফেটে নাই বাদ। এসব তো রাজনীতির কথা, তুমি কেন গাও? তুমি গাও কোন মিস্তরি বানাইয়াছে নাও। রঙ্গিলা বন্ধুর কথা বসন্তের বাতাস, মায়া লাগাইছে শুনে আমি তো উদাস। পলিটিক্স ছেড়ে সুরে খালি গাও গান, আমরা শুনিব গিয়ে ভরাবো পরাণ। ডিসি সাহেব শুনেন কথা বাউল করিমের, বেয়াদবি না নিলে এই অদমের। পুরাতন কথা কিছু করাইব শরণ, তারপর আপনার রায় করিব বরণ। রাজনীতি করি নাই আমি আপনারা করে, যার যখন সুবিধা তখন আমাদের ডাকে। যুক্ত ফ্রন্টের নির্বাচনে 54 সালে আব্দুল করিম গাইল গান জানে সকলে, 57-তে সরোয়ারদি রেজিস্ট্রারি মাঠে খুশি হইয়া বকশিস করেন করিমের ফোপেতে। আশা দিয়া বলেন তিনি চিন্তা নাই তোমার, আতা উড়ে বলবো তোমার ব্যবস্থা করার। আরে কাগ মারি সম্মেলনে গান গাওয়ার পর আসানি সাহেবের দেখি বলিল নজর, পিঠে হাত রেখে তিনি বলেছিলেন আমার বড় শিল্পী হবে তুমি বুয়া করি তোরে। 64 সালেতে আমি দূরবীন সাড়ে সাত, দেশেরও গান গাইতে যাই সুদূর বিলাত। 85-তে আরেকবার বিলাত গিয়েছিলাম, সেই নিয়ে অনেক বড় গানও লিখেছিলাম। রাজনীতি না করিল সাড়ি নাই সাত, বড় বড় নেতা সব মিলাইছেন হাত।
যখন দরকার ছিল করিমি ভরসা, উটের সবাতে ছিল করিমের আশা। স্বাধীনতার পরে এক বড় সমাবেশে গান শুনে বঙ্গবন্ধু এলেন মোর পাশে। 500 টাকা হাতে গুজে বলেছিলেন, যথাযথ মর্যাদা আপনি পাইবে। 83 সালে যারা বক্তৃতা দেন, যত বড় নেতা হোক সমাজ বাসেন, করিম না এলে মাঠে লোক আসে না, কিন্তু বুটের শেষে কাউরে আর আমি দেখি না। গরিবের কি মান অপমান দুনিয়ায়, গরিব নাই স্বাধীনতা পরাধীনে সর্বদায়, গরিব নাই স্বাধীনতা পরাধীনে সর্বদায়, গরিবের কি মান অপমান দুনিয়ায় দুনিয়ায়, গরিবের কি মান অপমান দুনিয়ায়। ভোট নিবার সময় আইলে নেতা সাহেব এসে বলে, এবার আমি পাস করিলে কাজ কর্ম গরিবের দায়, পরে ধনীর বাড়ির খাসি খাওয়ায়ার লাইসেন্স পারমিট দেওয়া, নৌকা বাওয়া সালাম দেওয়া, এই মাত্র গরিবে পায়, নৌকা বাওয়া সালাম দেওয়া, এই মাত্র গরিবে পায়। গরিবের কি মান অপমান দুনিয়ায়, গরিবে নাই স্বাধীনতা পরাধীনে দিন কাটায়, গরিবের কি মান। এসব তো বড় কথা, বড় চিন্তার ভাবছে এ উপরে বসে দেশ সরকার। এখন আমারে বলো তুমি কি চাও, তোমার নিজের কথা আমারে জানাও। সুস্থ মানুষ আমি আছে পা হাত, ভাবি না নিজের লাগি অগ্রে বা পশ্চাৎ, সমষ্টির কথায় আমি সুরে বলে যাই, আমলা না কামলায় আমি কাউরে না ডরাই, আমলা না কামলায় আমি কাউরে না ডরাই। আমার এক দাবি শুধু একটাই কথা, সরকারের কাছে যদি পৌঁছে এবারতা, জানতে চাই না তাতে ক্ষতি কি বা লাভ, বিদায়ে প্রার্থনা করি সালাম জনা। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইত গাজির গাইন আইত, রঙে ঢঙ্গে গাইত আনন্দ পাইতা, বাউলা গান ঘাটু গান আনন্দের তুফান, বাউলা গান ঘাটু গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম।
দিনে দিনে করিমের বাড়িছে বয়স, সাধনে বিভোর থাকে নিয়ে পঞ্চরস, শান্ত দাস্য সক্ষ আর বাৎসল্য মাধুর্যে সিক্ত থাকে মন প্রাণ সরলি পূজে, আর সরলা সঙ্গিনী করে বাড়িতে নিজের, সাধন ভজন চলে সাহকরিমের, দিকে দিকে সরে পড়ে সাকরিমের নাম, মন্ত্র সাধনে আসে মানুষ হইতে বহুদূর গ্রাম। সুনন্দ গোসাই আমি আখড়ায় বাস, মুর্শিদ মানিব তাই মনে বড় আস, ঠাই যদি দেন গুরু তলায় চরণে, পুরিবে সকল আশা এই জীবনে। ব্রাহ্মণের ছেলে আমি রুহি ঠাকুর নাম, ভাই মোর রণেশেরে লইয়া ইলাম, এ পাড়ায় থাকি মোরা ধল গ্রামে বাস, চরণের ধুলা নেব মনে বড় আস। বাড়ি মোর পাগলার ইসলামপুর গ্রাম, আমি আপনারই ভক্ত আকবর আলী নাম, ভুবনেতে থাকি আমি যতদিন বেঁচে, ঠাই যেন হয় মোর আপনার কাছে। ওরে শোন, আমি তো মূর্খ মানুষ বিদ্যা শিক্ষা নাই, ভাবে যাহা ধরে তাহা সুরে বলে যাই, আমার বিদ্যা শিক্ষা নাই। একটা কথা শোন সবে, নিজেকে বুঝিতে হবে, জগৎ দেখা বৃথা হবে না দেখলে সরু, কারো কোনো কথা নাই সব কেন চুপ, কেমনে বাউল হব কি করে তা জানবো, এ বড় গোপন রীতি শুধু নয় গান, শাস্ত্র গ্রন্থে পাইবে না তার সন্ধান, মালা ধর বসু কিংবা বৃন্দাবন্দা ইঙ্গিতে রচিয়া তারা দিয়াছেন আশ, মনের মানুষ খুঁজে গড় বাড়ি ঘর, তার মাঝে গড খোদা ভগবান ঈশ্বর, সুফিদের মুখে কথা শুনিয়াছি বহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আমারে খুঁজিতে কেন যাও এত দূরে, আমি তো বসত করি তোমার অন্দরে। কেমনে আনিব তারে আমার অন্দর, কোথায় ঠিকানা তার কই বাড়িঘর, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, তুমি যদি ফুল হও সে হবে ভ্রম, সাধন সঙ্গিন রূপে আসে ঈশ্বর। কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, নায়া শিলে কালহ ভ্রমর কে হবে যৌবনের দূষণ, সেবিনে মোর শূন্য বাসর সেবিনে মোর শূন্য বাসর, আমি জীয়ন্তে মোরা, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রম।
ক্ষণে ক্ষণে দিন যায় দিনে ঘুরে মা। সুনন্দ গোসাই ফেলে শেষ নিঃশ্বাস। হিন্দুর ছেলে ছিল সুনন্দ দাস, করিমের বাড়িতে থাকে 12 মাস। হিন্দুর ছেলে কেন মুসলিমের ঘরে থাকে, খায় গান গায় সাধনা করে, সুনন্দের স্বজনেরা কষ্ট জানায়, সুনন্দ সাধুরে তারা পোড়াতে না চায়। শুনি আব্দুল করিম ফেলে দীর্ঘ শ্বাস, মাটির ঘরে রাখতে ইচ্ছা করিলেন প্রকাশ। বন্ধু পরিজন সবে মিলিয়া সকলে সমাধি দিলেন তারে তুলসীর তলে। ধন হে কেমনে চিনিব তোমারে, দেখা দেও না কাছে নেও না, আর কত থাকি দূরে, আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে। ধন হে কেমনে চিনিব তোমারে, আশা করি আলো পাব ডুবে যায় অন্ধকারে, কেমনে চিনিব তোমারে। মুর্শিদ নহে কেমনে চিনিব তোমারে, বাউল আব্দুল করিম বলে দয়া করায় আমারে, নত শিরে কর জুড়ে বলি তোমার চিরদিন থাকো ভক্তের অন্তরে, ভক্তের অদিন ও চিরদিন থাকো ভক্তের অন্তরে, কেমনে চিনিব তোমারে। মুর্শিদ নহে কেমনে চিনিব তোমারে, মুর্শিদ নহে কেমনে চিনিব তোমারে। সুনন্দর মৃত্যুর কিছুদিন পর করিমের ঘরে মারা গেলেন আকবর। জানাজা পড়াতে এসে ইমাম বলেন, ঢলবাসী আপনারা সকলে শুনেন, এ বাড়িতে খালি হয় গান বাজনা, আল্লাহর নাম কেউ মুখে আনে না, নামাজ রোজায় আমি দেখি নাই তারে, এখন জানাজা তারে পড়াই কি করে। এ কেমন কথা শুনি হুজুরের মুখে, সবাই আপনারে চায় সুখে আর দুঃখে, আপনারে সারা আর কে আছে আমার, জানাজা পড়াতে তাই হবে আপনার। না না, এ আমি পারব না,
আগে কখনো আমি বলিনি এমন, জানাজা না পড়ানোর যথেষ্ট কারণ। আল্লাহরে নামুরশিদ মানিয়া আকবর বাউল করিমে সে ছিল নির্ভর। কথা কি হাসা? কথাটি সত্য, তবে ব্যাখ্যা ঠিক নয়। পীর মুর্শিদ বজিতে হলে আপন জানিতে হয়। দয়াল মুর্শিদ তুমি বিনে কে আসে আমার, দয়াল মুর্শিদ তুমি বিনে কে আসে আমার, তোমার নাম ভরসা করে, তোমার নাম ভরসা করে, ও কুলে দিলাম সাতার, দয়াল মুর্শিদ তুমি বিনে কে আসে আমার, দয়াল মুর্শিদ তুমি বিনে। এসব কাব্যকথার কি দাম আছে? হায়, নামাজ রোজা ছেড়ে কুফরি যে গায়, তার দাফনের লাগে ইমামতি নয়, জানাজা পড়াবো না আমি, জানো নিশ্চয়। অসুবিধা কিছু নাই, শুনো ভাইগণ, আমরা সকলে তার করিব দাফন। যে মাটির কাছে ছিল তার তনু মন, সে মাটির কাছে তারে করি নিবেদন। আগুন হাওয়া জল তার সাথে ছিল, এখন সকলে তারা আলাদা হল। মাটির শরীর পাবে তার বাড়ি ঘর, কবরে ঘুমায় সাধু আকবর। ওরে রমন ধুন্দা এই রূপ
আকাশ দায় ফুরায়ো বছর, কালনীরে কত জল মিশেছে সাগর, ট্যাঙ্কির ভিতরে ছিল ভরা যে পেট্রোল, খালি হইলে ইঞ্জিন হইবে বিকল। টের পায় করিমের গাড়ি তো চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। এইখানে আসো আমার সম্মুখে, সবাই গুল হয়ে বসে। নূরজালাল আসো বাবা, ভাগিনা তো আহি, নুরুন্নেসা বসো মাগো, সুজন মশাহি, রুহি তো আগেই গেল, রয়েছ রণেশ, আব্দুর রহমান আর যারা আছো বেশ, কান খাড়া করে দেখো ওই দুর্গা, শুনতে পেয়েছ কেউ ডাকে কে আমার? আমি তো শুনেছি ডাক মৌলা আমার, নৌকা পাঠিয়ে দিয়েছেন মাঝি মাল্লা, দেখে এসো ভিড়েছে কি মৌলার নাম, আমারে যে নিয়ে যাবে মাসুকপুর গাঁও। তারপর আছে আরো কথা আছে,
মাটির শরীর রবে তোমাদের কাছে, যেখানে সরলা শুয়ে সরলার ঘর, ও ঘরের পাশে দিও আমার কবর। আমার সকল সুখ যত হাসি গান, সবার মূলেতে আছে এ নারীর দান। আব্দুর রহমান, মনে কি পড়ে, চাউল নাই ঘরে, আমি নিশ্চিত জানিয়া আসরের ডাকে আমি গিয়াছি চলিয়া। মাস দুই পরে যখন ফিরিয়া আইলা, কখনো জিজ্ঞাসা নাই আমি কোথায় ছিলাম, বলেছে আমার। আসলে বান্ধিয়া যদি রাখি আপনার, কি করে জানা হবে জগৎ সংসার। মানুষের সাথে যদি নাই মিশিবেন, মানুষের কথা তবে কেমনে লিখেন। সরলা, তোমার কাছে মোর জীবনের ঋণ, এই দায় শুধবে না আর কোনদিন। এমন কথা কেন আপনার মুখে, যতদিন ছিলাম আমি সুখে আর দুঃখে, করিতে চেয়েছি আমি সেবা আপনার। যদি আর একবার এপারের জীবনে পাই আপনারে আবার, অনন্তকাল ধরে রব আপনার। সরলা বাবা, আব্দুর রহমান, পূবের ভিটায় কেটে ঘন জঙ্গল, সাকরিম জাহানের সরলা মহা, নূরজালাল বাবা তার পাশে রাখা আছে চার হাত ঘর, এইখানে হবে মরণ বাস। Thank you.
করিম বলে আব্দুল করিম বলে হলো এ কি ব্যাধি তুমি বিনে এই ভুবনে সাইরা যাহিবা যদি কেন ইরিতি বারাইলায় রে বন্ধু সাইরা যাইবাই যদি তবুও সারিত হয় জগতের মায়া, সুনাসান পাখি উড়ে সাড়িয়া কায়া, আসমান ভেদিয়া ছুটে করিমের নাম, মাঝি আরে ও মাঝি জোরসে জোরসে যাও, হুশ করে কাড়ালি ধরো আর জেনে নাও, সোয়ারি করিম যাবে সোনারি গাও, বড়াম হাওড়ে আস কেন এত জল, হঠাৎ তো নামে নাই উত্তরের ঢল, একে শুধু বর্ষার কে জানে কাহার, অশ্রু মিশে একাকার, কার 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 আবার, শত শত নায় লোক হাজারে হাজার, ধীরাই থেকে ধল গ্রাম শুধু আহাজার, লাশের মিছিল নিয়া দুপুরের পর ধল মসজিদ ঘাটে ভিড়ায় বহর, শত শত নাও লোক হাজারে হাজার, ইমাম সাহেব দেখে করে চিৎকার, একবারে উঠানেতে পরানয় সোজা, দুইবারে দুইবারে হবে তার নামাজে জানাজা, সর আগে এই মসজিদে পড়তে এসে ঈদের নামাজ বের করে দিয়েছিলেন ইমাম সমাজ, গাও ছেড়েছিল বটে সারেনি সাধন, বিশ্বাস করে যাহা জীবন মরণ, জীবনের ফল পায় শেষ পাড়ে এসে, ঘাটে তার ভিড়ে নাও সব বাধা শেষে, এই নদী এই জল বড়াম হাওড় দেখে শুনে রাখে তারে 93 বছর, এই হাওড়ের পানি নাও মাঝি
জনে জন কত শত দিন তারে করেছে লালন, এই জলের রূপ রসে জেগেছিল হুশ, এই জলে করিম হয় ভাটির পুরুষ। বরাম হাওড়ে আজ শেষ যাওয়া তার, সুজন কাণ্ডারি আজ নিজেই শোয়া, বাউল আব্দুল করিম তবে বুঝিয়া নাওয়ের ভাও, সারা জীবন পাইয়া গেলে মহাজনের না। তুমি সুজন কাণ্ডারি নৌকা সাবধানে চালা, আরে মহাজনে বানাইয়াছে ময়ূর পঙ্খী, বাইসা বাইসা ফাইকুলিয়া নাওখানা সাজা, যুগ মুজিয়া ছাড় নৌকা সুযুগ যদি পা, অনুরাগের বৈঠা বাইয়া প্রেমের সারি গা, রঙ্গিলা বন্ধুর দেশে যাইতে যদি চাও, তুমি সুজন কাণ্ডারি নৌকা সাবধানে চালা, আরে মহাজনে বানাইয়াছে ময়ূর পঙ্খী। বাউল আব্দুল করিম সবাইকে আবারও নৃত্য শৈলীর পক্ষ থেকে কৃতজ্ঞতা। আমরা 30 সেকেন্ড সময় চেয়ে নিয়েছি, 30 সেকেন্ড সময় চেয়ে নিয়েছি। আমি নাটকের নাট্যকার শাকুর মজিদ, নাট্য নির্দেশক নীলাঞ্জনা জুই, নেপথ্যের সকল কর্মী, নৃত্য শৈলীর উপদেষ্টা তপন কুমার ভট্টাচার্য এবং শাহ আব্দুল করিমের ভূমিকায় যিনি কণ্ঠ দিয়েছেন জামালউদ্দিন হাসান বান্নাকে মঞ্চে আহ্বান করছি, সেই সাথে মঞ্চে আহ্বান করছি নর্থ কলকাতা সিলেক্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে। আমাদের একটি ক্রেস্ট আমরা তাদের হাতে বিনয়ের সাথে তুলে দেব এবং মঞ্চে আহ্বান করছি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দকে। আমরা খুব দ্রুত এই কাজটি শেষ করব, আমরা আশা করছি। তপন চৌধুরী আছেন মঞ্চে, তপন কুমার ভট্টাচার্য নৃত্যশৈলীর উপদেষ্টা, আমি তাকে মঞ্চে আহ্বান করছি, উনি ক্রেস্টে তুলে দেবেন আমাদের সকলের পক্ষ থেকে। বাবু একটু তপন দা একটু সামনে, একটু সামনে সামনে তপন দা সামনে যান। আমরা কি করতালি দিতে পারি আমাদের কলকাতার বন্ধুদের জন্য যারা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন? আমরা দিচ্ছি দর্শকদের পক্ষ থেকে, আমরা তাদেরকেও অভিনন্দন জানাতে চাচ্ছি। ধন্যবাদ আমাদের পক্ষ থেকে।